হুমায়ুন আহমেদ একজন মায়াবতী গল্পে একজন মায়াবতীকে খুঁজে ফিরেছেন অথচ সেই মায়াময় মুক্তি ছিল তার বাড়িতেই যেমন চঞ্চল তেমনই মোহনীয় ঠিক যেন বাবার উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক চরিত্র এই চরিত্রটি ছোট পর্দায় সবচেয়ে বেশি জনপ্রিয় হন আজ রবিবার নাটকে সেটা উনিশশো সালের কথা কি একটা সময় ছিল তখনও টেলিভিশনের পর্দায় জনপ্রিয় নাটকের নতুন পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন মধ্যবিত্তরা পর্ব শেষে পরদিন সেসব নিয়ে আলোচনা চলত কর্মক্ষেত্রে স্কুলে বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকানে বাসি হয়ে যাওয়া সেসব দিনে এই শিলার নামটা ঘুরে ফিরেই আসত কারণ কঙ্কা চরিত্রে তিনি যে ছিলেন আজ রবিবার নাটকের অন্যতম প্রধান আকর্ষণ একটি যৌথ পরিবারের নানা গল্প নিয়ে সামাজিক কমেডি নাটকটির চোদ্দটি পর্ব আজও তার আবেদন হারায়নি নাটকে তার আগমন আরো আগে আশির দশকের শেষ ভাগে বাবার নাটক বহুবৃহীতে শিশু শিল্পী হিসেবে তার যাত্রা শুরু হুমায়ুন আহমেদের জন্য যে কোনো নাটকের থেকে এটা আলাদা কারণটা হুমায়ুনই বলেন আমার নাটক এবং সিনেমার গল্পটা আগে লেখি সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে নাটক বা সিনেমা বানাই একমাত্র ব্যতিক্রম বহুব্রীহী আগে নাটক বানিয়ে সেখান থেকে উপন্যাস লেখা নাটকটি নির্মিত হয় উনিশশো সালে উপন্যাস প্রকাশিত হয় উনিশশো সালে কালজয়ী এই নাটকের প্রযোজকও ছিলেন আরে কিংবদন্তী তিনি হলেন বাংলাদেশ টেলিভিশনের প্রবাদ পুরুষ নওয়াজিশ আলী খান এরপর কোথাও কেউ নেই প্রিয় পদরেখা হিমু ওয়াইজা বোর্ড নিমফুল নক্ষত্রের রাত ও খোয়াবনগরে ছিলেন শিলা নাটক সিনেমা বাদে শিলা ক্লোজ আপের বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুলকে তিনি বিয়ে করেন দুই হাজার সালের ডিসেম্বরে এই দম্পতির একটি কন্যা সন্তান আছে বাবার শিলা নাটকেই কাজ করেছেন সেটাও আবার সালে বন্ধু মেহের আফরোজ বিয়ে করেন বেছে বেছে হুমায়ুন এরপর আর কখনোই নাটক বা সিনেমাতে দেখা যায়নি শিলাকে অকালেই তাই ঝরে যায় বাংলা নাটকের এক অমিত সম্ভাবনাময়ী অভিনেত্রী এই আক্ষেপটা হয়তো হুমায়ুন আহমেদের নিজেরও ছিল তাই তো তিনি লিখে গেছেন মেয়ের ঘুম ভাঙল সে বলল বাবা তুমি একজন ভালো মানুষ আমি বললাম মা পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে একজনও খারাপ বাবা নেই এখন মনে হয় শিলা বুঝে গেছে পৃথিবীতে খারাপ বাবাও আছে যেমন তার বাবা